চন্দ্রযান থ্রি সফল উৎক্ষেপণ ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় সারা বিশ্বে এখন আলোড়িত যে সাউথ পোলে যে সাউথ পোলে অর্থাৎ দক্ষিণ ভারতে যেখানে কন কনে ঠান্ডা সেই কন কণে ঠান্ডার মধ্যে চন্দ্রযানকে অবতরণ করানো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান তাদের জন্য একটা খুব গর্বের বিষয় ভারতের জন্য গর্বের বিষয় সারা বিশ্ববাসীর কাছে ভারতবর্ষ মাথা উঁচু হয়ে গেল এই ইসরোর বিজ্ঞানীদের জন্য তাদেরকে জানাই করণিস তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এই চন্দ্রযান থ্রি যখন উৎক্ষেপণ হলো সফলভাবে সে চাঁদের কক্ষে পাড়ি দিল চাঁদের কক্ষ থেকে সফলভাবে ল্যান্ডার এবং রোভার চাঁদের মাটিতে পা দিল সফলভাবে সেদিন ছিল তেইশে আগস্ট সন্ধ্যা ছটা চার মিনিট এই নিয়ে আজকে একটু আলোচনা করব রভার কিভাবে কাজ করছে তার আগে একটু বলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করুন আমরা সবাই সাক্ষী ছিলাম সেদের অর্থাৎ তেইশে আগস্ট সন্ধ্যা ছটা চার মিনিট আমরা সবাই সচক্ষে দেখলাম যে কিভাবে ল্যান্ডার তার কক্ষপথ থেকে গতি কমিয়ে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে থামল নির্দিষ্ট গন্তব্যস্থলে গিয়ে থামলো এটা আমরা সবাই সচকে লক্ষ্য করলাম সারা দেশবাসী লক্ষ্য করল সারা পৃথিবী লক্ষ্য করল এরপরে ল্যান্ডার কি করলো ল্যান্ডার নাম ছিল বিক্রম সবাই জানি আর রোভারের নাম ছিল প্রজ্ঞান এটাও আমরা সবাই জানি ল্যান্ডারের কাজ শুধু ল্যান্ডিং করানো আর ল্যান্ডার কীভাবে নামছে তার লেগ পারফরম্যান্স সিস্টেমের সাহায্যে তার তথ্য ইসরোর হেড অফিসে পাঠানো এটাই কাজ ছিল ল্যান্ডারের ল্যান্ডার সেখানে নামলে কতটা তার ভূকম্পন হয় তার কতটা সিসমিক অ্যাক্টিভিটি দেখা যায় অর্থাৎ কতটা তার সিসমিস সিটি আছে সেই ভূকম্পনের মেজারমেন্ট করে তা ইসরোর মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠানো হয় এটাই কিন্তু করেছে সঠিকভাবে এবং তার সমস্ত তথ্য সমস্ত ডাটা সেই মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠিয়ে তার অ্যানালিসিস চলছে ও যখন নামলো ল্যান্ডার ল্যান্ডারের মধ্যে রয়েছে ল্যান্ডার পেটের মধ্যে ভরা রয়েছে রোভার প্রজ্ঞান তার ওজন বেশি না খুব লাইট ওয়েট হালকা ওজনের ছাব্বিশ কেজি মাত্র এই রোভারের কাজ রোভারের মধ্যে রয়েছে ছটি চাকা তার মধ্যে রয়েছে সোলার প্যানেল সেই প্যানেলগুলো সাধারণত লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি হয় সে অ্যাবজর্ভ করে সৌরশক্তি তো ল্যান্ডারের মধ্য থেকে প্রজ্ঞান বেরিয়ে পড়ল সবই হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে প্রজ্ঞান বেরিয়ে পড়ার পরে সে ধীরে ধীরে গুটি গুটি পায়ে প্রতি সেকেন্ড এক সেন্টিমিটার সে অতিক্রম করতে পারে তার ভ্যালোসিটি গতিবেগ হচ্ছে মিনিটে সেকেন্ডে এক সেন্টিমিটার একটু একটু করে সে কিন্তু এগুতে থাকে এবং তার জন্য রয়েছে সেন্সার যাতে সে অন্য কোনো জায়গায় খাত বা কোনো উঁচু নিচু জায়গায় অতিক্রম করে যাতে ঠিক সহজ পথ দিয়ে যেতে পারে এবং যাওয়ার সময় তার কিছু শক্তি দরকার হয় ওই শক্তিটা কিন্তু সোলার প্যানেলের সাহায্যে লিথিয়াম ব্যাটারিযুক্ত যে সোলার প্যানেল তার সাহায্যে সৌরশক্তি অ্যাবজর্ভ করবে ওই পাওয়ার দিয়ে সে চলতে থাকবে শুধু চলবে নয়তো তার কাজ হচ্ছে অনেক কিছু কাজ করা একটা হচ্ছে ওর মধ্যে যে সেন্সার্সগুলো আছে তা তাদেরকে ব্যবহার করা তার মধ্যে কি কি রয়েছে তার মধ্যে রয়েছে কিছু এক্স রে স্পেকট্রোমিটার যার সাহায্যে ওই মাটির মধ্যে কি কি খনিজ পদার্থ আছে তার মিনারেলসগুলো আছে সেগুলোকে মেজার করে একটা ক্যালকুলেশন করে সেটা গবেষণা কেন্দ্রে পাঠানো তার ছবি তুলে পাঠানো যে খাদগুলো আছে যদি কোনো সেখানে পাহাড় বা একটু উঁচু জায়গা থাকে কোনো গিরিখাত থাকে সেটাকে ছবি তুলে সেটাকে পৃথিবীর পৃষ্ঠে পাঠিয়ে দেওয়া এটাই কাজ হচ্ছে রোভারের রোভার যতদিন থাকবে ততদিন সে শক্তি সংগ্রহ করবে ততদিন সে চলবে চলবে আর তথ্যগুলো জোগাড় করবে ওর মধ্যে কোনো রকম তেজস্ক্রিয় পদার্থ সেটাও সে বিচার করবে এবং পরবর্তীকালে যদি কোনো মানুষ বা কোনো প্রাণী পাঠানো হয় প্রাণীও সেখানে বাঁচতে পারবে কিনা তার অ্যাটমসফিয়ারটাও কিন্তু অ্যানালিসিস করছে এবং ইতোমধ্যে সে সঠিকভাবে সঠিকভাবে তথ্য পাঠাতে শুরু করে দিয়েছে তাদের মাটি কেমন তাদের অ্যাটমোসফিয়ার কেমন সাউথ পোলের টেম্পারেচার কেমন মানে কি দক্ষিণ বেরোয় কথা বলছি চাঁদের দক্ষিণ বেরো খুবই ঠান্ডা জায়গা সেই ঠান্ডা জায়গায় তার টেম্পারেচার কেমন সেই অ্যানালিসিস সবটাই অ্যানালিসিস করছে রোভার রোভার অ্যানালিসিস করে তার তথ্য সবটাই পাঠাচ্ছে এর মেয়াদ রাখা হয়েছে তিন থেকে মাস কিন্তু অতদিন না ও ১৪ দিন মতো কাজ করলেই তার সমস্ত পরীক্ষা সফল হয়ে যাবে সেই লক্ষ্যেই সে কাজ করে চলেছে এই রোভার সে রোভারটা কি প্রজ্ঞান আমরা আশা করব। এই প্রজ্ঞান তার সমস্ত তথ্য সঠিকভাবেই পাঠাবে এবং এবং বিশ্লেষণ করবে পরবর্তীকালের যে যে চন্দ্রযান যাবে রোবটিক চন্দ্রযান तर पद सुगम करें